টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আজকের পর্বে আমি তোমাদের এই দুইটা অঙ্ক সমাধান করাবো দেখো বলা আছে যদি পি ইকোয়াল টু টু কমা থ্রি কমা ফোর কিউ ইকোয়াল টু ফোর কমা সিক্স মানে পি ইকুয়াল টু একটা সেট দেওয়া আছে কিউ ইকাল টু আরও একটা সেট দেওয়া আছে এবং পি ও কিউ এর উপাদানগুলোর মধ্যে ওয়াইকোয়াল টু টু এক্স সম্পর্ক বিবেচনায় থাকে তবে সংশ্লিষ্ট অন্যয় নির্ণয় করো তো দেখো দেওয়া আছে পি সমান টু কমা থ্রি কমা ফোর একটা সেট দেওয়া আছে যার উপাদান ফোর কমা সিক্স এখন প্রশ্ন অনুসারে লিখব প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে অন্য দেখো প্রশ্ন অনুসারে অন্যয় আর অন্যয়কে আমরা আর দ্বারা প্রকাশ করি অন্যয় আর ইকুয়াল টু হবে দেখো এক্স কমা ওয়াই এক্স কমা ওয়াই যেন এক্সটা হবে হচ্ছে পি এর সদস্য দেখো যে ব্যাপারটা এক্সটা হবে পি এর সদস্য আর যে ব্যাপারটা সেটা হল ওয়াইটা হবে ওয়াইটা হবে হচ্ছে কিউ এর সদস্য এবং যে শর্তটা দেওয়া আছে এবং শর্ত দেওয়া আছে ওয়াই ইকোয়াল টু টু এক্স ওয়াই টু টু এক্স দেওয়া আছে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে অন্যয়টা আমরা কী কী পাবো সেটা হলো অন্যয়কে আমরা আর দ্বারা প্রকাশ করি সেটা হলো এক্স কমা ওয়াই এক্সটা এক্স কমা ওয়াই এক্সকে ভুজ বলা হয় ওয়াইকে কোটি বলা হয় এটা হলো কার্তিশীয় স্থানাঙ্ক এক্স কমা ওয়াই যেন এক্সটা হবে পি এর সদস্য এক্সটা হবে পি এর সদস্য আর ওয়াইটা হবে কিউ এর সদস্য এবং যে শর্তটা দেওয়া আছে সেটা হলো ওয়াই ইকোয়াল টু টু এক্স দেওয়া আছে শর্ত হচ্ছে ওয়াইকোয়াল টু টু এক্স দেওয়া আছে এখন আমরা পি ক্রস কিউ বের করবে মানে পি গুণ কিউ বের করব অতএব পি গুণ কিউ সমান বের করবো দেখো পি সমান আমার দেওয়া আছে টু কমা থ্রি কমা ফোর গুণ কিউ সমান আমার দেওয়া আছে ফোর কমা সিক্স পি সমান আমরা লিখছি কিউ সমান লিখছি এখন আমরা এটার সাথে এটা ক্রস করবো যদি ক্রস করি সেক্ষেত্রে দেখো যে ব্যাপারটা সেটা হলো টু এর সাথে ফোর হবে এরপর টু এর সাথে সিক্স হবে তার মানে টু কমা ফোর এরপরে হবে টু কমা সিক্স এরপর দেখো থ্রির সাথে ফোর হবে থ্রি সাথে ফোর হবে আর থ্রির সাথে সিক্স হবে মানে থ্রির সাথে সিক্স হবে এরপর দেখো ফোরের সাথে ফোর হবে মানে ফোর কমা ফোর আর ফোরের সাথে সিক্স হবে মানে ফোর কমা সিক্স দেখো যে ব্যাপারটা সেটা হলো পি ক্রস কিউ বের করছি আমরা পি ক্রস কিউ সমান আমরা পেয়েছি দেখো পি সমান এটা লিখছি কিউ সমান এটা লিখছি টু কমা ফোর টু কমা সিক্স থ্রি ফোর থ্রি সিক্স ফোর কমা ফোর ফোর কমা সিক্স তো এটা যেহেতু কার্তিশ গুণ সেট সুতরাং ভিতরে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট হবে আর টোটালটা একটা সেট তাই সেকেন্ড ব্র্যাকেট হবে এখন দেখো আমরা পি ক্রস কিউ বের করছি এখন আমার নিণ্ অন্যায় কি হবে দেখো অতএব নিম্নেও অন্যয় দেখো আমার নিম্নেও অন্যয় কী হবে আমার এখানে কিন্তু শর্ত দেওয়া আছে ওয়াই ইকোয়াল টু টু এক্স মানে ওয়াইয়ের মানে ও দেখো ওয়াই ইকোয়াল টু টু এক্স আছে তার মানে ওয়াইয়ের মান দেখো ওয়াই সমান টু এক্স আছে তার মানে আমার এই ফোর ফোর হচ্ছে ওয়াইয়ের মান এক্স এর মান হচ্ছে টু আর ওয়াইয়ের মান হচ্ছে ফোর দেখো এক্সের মান আমরা টু পেয়েছি ওয়াইয়ের মান পেয়েছি আমরা ফোর তাহলে দেখো আমরা টু এ টু এক্স আমরা ওয়াই সমান টু এক্স হবে তার মানে এক্সের মানকে যদি টু দ্বারা গুণ করি গুণ করলে হয় দেখো টু এর সাথে টু গুণ করলে হয় ফোর তার মানে আমরা ওয়াই সমান টু এক্স হবে মানে ওয়াইয়ের যা মান হবে এক্সের মানের দ্বিগুণ হবে তার মানে ওয়াইয়ের মান হচ্ছে ফোর তাহলে কে টু দ্বারা গুণ করলে হয় ফোর তার মানে এইটা হবে এইটা আমার কিন্তু অ্যান্সার হবে তার মানে টু কমা ফোর এই ক্ষেত্রে দেখো যে ব্যাপারটা সেটা হলো এক্সের মান টু ওয়াই এর মান হচ্ছে সিক্স এখন বলা আছে মানে এক্সের মানকে দুই দ্বারা গুণ করে ওয়াইয়ের মানের সমান হতে হবে তাহলে এক্সের মানকে আমরা যদি দুই দ্বারা গুণ করি তাহলে টু এর সাথে টু গুণ করলে হয় ফোর ফোর আর এখানে আসে কিন্তু সিক্স তার মানে সমান হয় নি। তার মানে আমরা এইটা নেব না তার মানে এটা আমরা নেব না এরপরে দেখো এটার ক্ষেত্রে দেখো এক্সের মানকে আমরা টু দ্বারা গুণ করলে হয় হচ্ছে সিক্স কিন্তু এখানে আছে হচ্ছে ফোর এক্সের মানকে টু দ্বারা গুণ করার পরে ওয়াইয়ের মানের সমান হতে হবে তার মানে এটাও নেব না এরপর দেখো এর মান আছে থ্রি থ্রিকে টু দ্বারা গুণ করলে হয় হচ্ছে সিক্স তার মানে ওয়ায়ের মান আছে সিক্স তার মানে এইটা নিব থ্রি কমা সিক্স থ্রি কমা সিক্স কেন নিলাম এর মান হচ্ছে থ্রি ওয়ের মান হচ্ছে সিক্স এর মানকে আমরা টু দ্বারা গুণ করলে ওয়াইয়ের মানের সমান হতে হবে তাহলে এর মানকে যদি টু দ্বারা গুণ করি তাহলে তিন দুগুণে ছয় তার মানে ওয়াইয়ের মানের সমান হয় কিন্তু ফোর কমা ফোর এইটাও কিন্তু হবে না এটার ক্ষেত্রেও হবে না এইখানে এক্সের মান ফোর ওয়াই এর মানও ফোর এখন এক্সের মান ওয়াই এর মান কিন্তু সমান নিয়ম হচ্ছে এক্সের মানকে টু দ্বারা গুণ করে ওয়ের মানের সমান হতে হবে এই ক্ষেত্রে হবে না এই ক্ষেত্রে হবে না তার মানে এইটার ক্ষেত্রে এই দুটার ক্ষেত্রে হবে না হবে হচ্ছে এইটা আর এইটার ক্ষেত্রে এইটা হচ্ছে আমার নির্ণেও অন্যয় তাহলে এটা হচ্ছে আমার নির্ণেও অ্যান্সার এখন দেখো যে ব্যাপারটা আমরা পরের অঙ্কটা সমাধান করাবো বলা আছে যদি এ ইকাল টু ওয়ান কমা টু কমা থ্রি বি টু জিরো কমা টু কমা ফোর এবং এ ও বি এর উপাদানগুলোর মধ্যে ওয়া এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান সম্পর্ক বিবেচনায় থাকে তবে সংশ্লিষ্ট অন্যয়টি বর্ণনা করো তাহলে আমরা লিখব দেওয়া আছে এ সমান এ সমান একটা সেট দেওয়া আছে যার উপাদান ওয়ান কমা টু কমা থ্রি বি সমান দেওয়া আছে একটা সেট যেটার উপাদান হচ্ছে জিরো কমা টু কমা ফোর তাহলে লিখব প্রশ্ন অনুসারে অন্যয় অন্যয় আর ইকুয়াল টু দেখো আর ইকুয়াল টু হবে হচ্ছে এক্স কমা ওয়াই যেন দেখো যে ব্যাপারটা এক্সটা হবে এর সদস্য কমা ওয়াইটা হবে বি এর সদস্য এবং যে শর্তটা দেওয়া আছে শর্তটা হচ্ছে এক্স ইকোয়াল টু ওয়াই মাইনাস ওয়ান এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান এটাই হচ্ছে আমার অন্যয়ের শর্তটা হবে আর ইকুয়াল টু অন্যকে আমরা আর দ্বারা প্রকাশ করি আর হবে এক্স কমা ওয়াই যেন এক্সটা হবে এর সদস্য আর ওয়াইটা হবে বি এর সদস্য এবং শর্ত দেওয়া আছে এক্স y টু ওয়াই মাইনাস ওয়ান তো এই শর্তটা হচ্ছে মেন তো আগে আমরা এ ক্রস বি বের করবো তাহলে আমরা এ ক্রস বি বের করি অতএব এ ক্রস বি দেখো এ সমান কত আমার এ সমান দেওয়া আছে হচ্ছে ওয়ান টু থ্রি ক্রস বি সমান আমার দেওয়া আছে জিরো টু ফোর দেখো এখন আমরা ওয়ানের এখন আমরা এটার সাথে এটা ক্রস গুণ করবো যদি গুণ করি সেক্ষেত্রে ওয়ানের সাথে জিরো হবে ওয়ানের সাথে টু হবে ওয়ানের সাথে ফোর হবে তার মানে আমরা লিখবো ওয়ান কমা জিরো এরপর লিখবো ওয়ান কমা টু ওয়ান কমা টু এরপর আমরা লিখবো ওয়ান কমা ফোর ওয়ান কমা ফোর এরপর আমরা লিখবো টু কমা জিরো টু কমা জিৰ' এৰপৰ টু কমা টু টু কমা টু এৰপৰ লিখব টু কমা ফ'ৰ টু কমা ফ'ৰ এৰপৰ লিখব থ্ৰী কমা জিৰ' থ্ৰী কমা জিৰ' এৰপৰ থ্ৰী কমা টু এৰপৰ আমাৰ লিখিব থ্ৰী কমা ফ'ৰ দেখো যে ব্যাপারটা আমরা এ প্লাস বি বের করছি অনেকে তোমরা ভুলে মাঝের কমাটা দাও না অবশ্যই মাঝের কমা দিবা এবং এটা যেহেতু হচ্ছে তাই ভিতরে কিন্তু ফার্স্ট ব্রাকেট হবে এটা হচ্ছে এক্সের মান এটা হচ্ছে ওয়ায়ের মান এখানে এক্সের মান হচ্ছে ওয়ান ওয়ের মান হচ্ছে জিরো তাহলে অতএব নিণ্য় অন্যয় আর ইকুয়াল টু দেখো অন্য আর ইকুয়াল টু কোনটা অ্যান্সার হবে দেখো এখানে কিন্তু শর্ত দেওয়া আসে এক্স টু ওয়াই মাইনাস ওয়ান থেকে এক বিয়োগ করবো বিয়োগ করলে আমার এক্সের মানের সমান হবে দেখো ওয়াইয়ের এক্সের মান ওয়ান ওয়াইয়ের মান হচ্ছে জিরো আমরা ওয়াইয়ের মান থেকে আমরা এক বিয়োগ করবো দেখো জিরো মাইনাস ওয়ান মানে কিন্তু আসে হচ্ছে মাইনাস তা কিন্তু এর সমান হয় নাই সুতরাং আমরা এইটা নেব না এইখানে দেখো যে ব্যাপারটা ওয়াই এর মান মানের থেকে আমরা ওয়ান যদি মাইনাস করি তাহলে টু এক্সের মান হচ্ছে ওয়ান আর ওয়াইয়ের মান হচ্ছে টু ওয়াইয়ের মান থেকে আমরা ওয়ান মাইনাস করব তাহলে টু মাইনাস ওয়ান মানে ওয়াই হচ্ছে ওয়ান তা কিন্তু এক্সের মানের সমান এক্সের মান হচ্ছে ওয়ান দেখো এক্সের মান ওয়ান এখন ওয়াইয়ের মানের সাথে ওয়াইর মান হচ্ছে টু ওয়াইয়ের মানের সাথে এক বিয়োগ করে আমার এক্সের মানের সমান হতে হবে তাহলে টু থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান হয় যা কিন্তু এর মানে সমান সুতরাং আমরা এইটা নেব ওয়ান কমা টু নেব আর দেখো এই ক্ষেত্রে আমরা ওয়াইয়ের মান এক্সের মান ওয়ান ওয়ের মান হচ্ছে ফোর ওয়ের মান থেকে ওয়ান বিয়োগ করব করে কিন্তু আমরা ফোর মাইনাস ওয়ান মানে হচ্ছে থ্রি পাচ্ছি এখানে কিন্তু এক্সের মান কিন্তু ওয়ান সমান হয়নি সুতরাং এইটা নেব না এই ক্ষেত্রে দেখো যে ব্যাপারটা জিরো এটার ক্ষেত্রে হবে না এটার ক্ষেত্রেও হবে না এটার ক্ষেত্রেও হবে না এটার ক্ষেত্রে হবে না এটার ক্ষেত্রে দেখো আমরা এই এক্সের মান হচ্ছে থ্রি ওয়াইয়ের মান হচ্ছে টু ওয়াইয়ের মানের থেকে যদি আমরা ওয়ান বিয়োগ করি তাহলে টু বিয়োগ ওয়ান মানে হয় হচ্ছে ওয়ান এটা কিন্তু এক্সের মানের সমান হয় না এইখানে দেখো যে ব্যাপারটা এই এক্সের মান হচ্ছে থ্রি এর মান হচ্ছে ফোর এর মান থেকে যদি আমরা ওয়ান বিয়োগ করি ওয়ান বিয়োগ করলে হয় ফোর মাইনাস ওয়ান মান হচ্ছে থ্রি তার মানে এক্সের মান কিন্তু থ্রি তার মানে সমান হয় তার মানে থ্রি কমা ফোর নিব থ্রি কমা ফোর নিব আরও সহজ একটা কথা আছে সেটা হল এক্সের যা মান আছে ওয়ের ওয়াইয়ের মানে এক্সের মানের থেকে ওয়াইয়ের মান এক বেশি হবে দেখো এই এটার ক্ষেত্রে এক্সের এর থেকে মান এক বেশি এক্সের মানের থেকে ওয়ায়ার মান এক বেশি দেখো এক্সের মানের থেকে মান এটা এক বেশি না সুতরাং এইটা নেই নাই এটা এক্সের মান থেকে মান এক বেশি সুতরাং এইটা নিয়েছি এইখানে কিন্তু এক্সের মানের থেকে মান তিন বেশি সুতরাং এইটা নেই নাই এইটা এক্সের মান থেকে এক্সের মানের থেকে ওয়ার মান কিন্তু আমার দেখো যে ব্যাপারটা আরও কম সুতরাং এটা নেই নাই এইটা নেই নাই এইটা নেই নাই এইটা নেই নাই এ এইটা নেই নাই শুধুমাত্র এইটা এবং এইটা শর্ত আমার পূরণ করে সুতরাং অ্যান্সার কিন্তু এই দুইটা তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার আমার মূল কথা এই শর্তটা কিন্তু আমার আপ হতে হবে এই শর্তের নিয়ম অনুসারে যে এক্সের যা মান হবে দেখো যে ব্যাপারটা সেটা হলো এক্সের যা মান হবে এক্সের মানের যা হবে তা হবে ওয়া এক্সের এবং ওয়াইয়ের এর প্রথমটা হলো এক্সের মান দ্বিতীয়টা হচ্ছে ওয়ায়ের মান এক্সের যা মান আসবে তার থেকে এক বেশি হবে ওয়ার মান তাহলে এক্সের মান ওয়ান ওয়ার মান টু এক্সের মানের থেকে এক কিন্তু বেশি ওয়ার মান সুতরাং এইটা অ্যান্সার এটা শর্ত শর্ত পূরণ করে অন্যগুলা শর্ত পূরণ করে না সুতরাং এইটাই হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার দেখো যে ব্যাপারটা অঙ্কগুলা যদি তুমি একটু ধৈর্য ধরে দেখো তাহলেই কিন্তু পারবে তো আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তীতে আবার দেখাবে ইনশাল্লাহ আজকের মতো বাই বাই